আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষের নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। আজকের বিরতিতে সেই নতুন সার্কুলার থেকে যে নতুন আবেদন যোগ্যতা রয়েছে, যে মানবন্টন প্রক্রিয়া রয়েছে, মেধা তালিকা প্রণয়নের বিষয়গুলো রয়েছে, সিলেকশন প্রক্রিয়া রয়েছে এবং আবেদন তারিখগুলো রয়েছে, সে সকল বিষয়ে ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে প্রত্যেকটা অংশ সুন্দর মতো বুঝতে পারবে। তো আমি পর্যায়ক্রমে নতুন সার্কুলারের যে বিষয়গুলো আপডেট এসেছে আমি সে সকল বিষয় তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমরা আবেদন যোগ্যতার বিষয়টা দেখবো, যে আবেদন যোগ্য কত হলে কৃষি গুচ্ছে আবেদন করা যাবে। সেক্ষেত্রে আমাদের এসএসসি যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই 2017 এবং কি 18 সাল থাকতে হবে, এটা হচ্ছে ইয়ার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। এবং কি এইচএসসির ক্ষেত্রে অবশ্যই সেখানে 2019 এবং কি 20 থাকতে হবে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এবং কি যদি জিপিএ রিকোয়ারমেন্ট ধরি, জিপিএ রিকোয়ারমেন্ট এসএসসি এবং কি এইচএসসিতে অবশ্যই 3.50 করে থাকতে হবে। এবং কি এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে ফোর্থ সাবজেক্ট ছাড়া কিন্তু আমাদের এই 3.50 থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ এই বিষয়টা কাউন্ট করা হবে না, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ছাড়া আমাদের আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে 3.50 থাকতে হবে। এবং কি মোট জিপিএ থাকতে হবে 8.00 এই ফোর্থ সাবজেক্ট ছাড়া, তাহলে গুচ্ছভুক্ত যে কৃষি ভর্তি পরীক্ষা হবে সেখানে আমরা আবেদন করতে পারবো। এই হচ্ছে ইয়ার রিকোয়ারমেন্টের বিষয়টা এবং কি হচ্ছে তোমার জিপিএ যোগ্যতার বিষয়টা। এবং কি বিজ্ঞান শাখা থেকে আমাদের অবশ্যই বায়োলজি থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে এবং কি ম্যাথ থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে, তাহলেই কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো আমরা আবেদন প্রক্রিয়ার সকল বিষয়গুলো দেখলাম। এরপর যে আমরা মানবন্টন প্রক্রিয়া যে বিষয়গুলো রয়েছে সেই মানবন্টন প্রক্রিয়ার সকল বিষয়গুলো দেখবো। তো মানবন্টন প্রক্রিয়া হচ্ছে আমাদের কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কি সেক্ষেত্রে 100 মার্কস এর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কি সেই 100 মার্কস থেকে কিন্তু 100টি এমসিকিউ 100টি নম্বরই থাকছে, অর্থাৎ 100টি এমসিকিউর মধ্যে 100টি এমসিকিউ, প্রতিটা এমসিকিউর মান থাকছে 1 নম্বর করে। তো সেক্ষেত্রে ইংলিশ থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। এবং কি এই ইংলিশটা অবশ্যই আমাদের যে এইচএসসি ইংলিশ, সেই এইচএসসি ইংলিশটাকে ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। এমনকি স্যারগুলো কিন্তু স্পষ্টই বলে দেওয়া আছে যে এইচএসসি ইংলিশ থেকে আমাদের 10 মার্কসের কোশ্চেন থাকবে। এবং কি এরপরে যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু জানি যে বায়োলজির দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তো সেই বায়োলজির পার্ট কিন্তু দুইটা অংশে ভাগ করে দেওয়া আছে। এবং কি সেখান থেকে প্রাণীবিজ্ঞান থেকে তোমার হচ্ছে বায়োলজি যে প্রাণীবিজ্ঞান রয়েছে সেখান থেকে 15 মার্কস থাকবে। এবং কি যে উদ্ভিদ বিজ্ঞান অংশ রয়েছে সেই উদ্ভিদ বিজ্ঞান অংশ থেকে 15 মার্কস থাকবে। অর্থাৎ বায়োলজি থেকে টোটাল আমরা 30 মার্কস পাচ্ছি, 30 মার্কসে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বায়োলজির ক্ষেত্রে। তো দেন আমরা যদি এখন ফিজিক্সের কথা চিন্তা করি, ফিজিক্স থেকে কিন্তু 20 মার্কস থাকবে, অর্থাৎ 20টি এমসিকিউ থাকবে, তার নম্বর হচ্ছে 20। এবং কি অন্যদিকে কেমিস্ট্রি থেকেও কিন্তু এই 20 নম্বর থাকবে এবং কি ম্যাথ থেকেও 20 নম্বর থাকবে। অর্থাৎ টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 নম্বর এমসিকিউ। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে হচ্ছে 60 নম্বর, দেন হচ্ছে 30 নম্বর, 90 এবং কি ইংলিশের জন্য 10 নম্বর বরাদ্দ। তাই টোটাল কিন্তু 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু পূর্বেই বলেছি যে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 100টি এমসিকিউ 100 নম্বর, অর্থাৎ প্রতি প্রশ্নের মান কিন্তু 1 করে। এবং কি এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, নেগেটিভ মার্কিংয়ের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা হবে। অর্থাৎ প্রতি ভুল উত্তরের জন্য কিন্তু আমাদের এই পরিমাণ অংশ কাটা হবে এবং 4টা ভুল উত্তর হলে কিন্তু আমাদের 1 নম্বর কাটা যাবে। তো এই হচ্ছে মানবন্টন প্রক্রিয়া যে বিষয়গুলো, আমরা মানবন্টন প্রক্রিয়াগুলো ভালোভাবে অনুধাবন করে দেন হচ্ছে আমরা কিন্তু অবশ্যই সে অনুযায়ী প্রস্তুতি নিব। তো এর পরবর্তীতে আমরা মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে সে বিষয়গুলো দেখব। তো মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে যেহেতু দেখেছি আমরা যে সেখানে কি 100 নম্বরে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেই 100 নম্বর এবং কি তোমার এসএসসি এবং কি এইচএসসি জিপিএ থেকেও নম্বর বরাদ্দ থাকবে। তো এসএসসি জিপিএ থেকে 25 নম্বর বরাদ্দ থাকবে এবং কি এইচএসসি জিপিএ থেকেও 25 নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ টোটাল কিন্তু 150 নম্বরের পরীক্ষা থেকে তোমার হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ আমার 100 নম্বর এমসিকিউ পরীক্ষা দিব এবং কি এসএসসি এবং এইচএসসি থেকে আমাদের 50 মার্ক, এই টোটাল 150 নম্বর থেকে আমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই হচ্ছে মেধা তালিকার বিষয়টা। এ পর্যায়ে আমরা সিলেকশন প্রক্রিয়ার বিষয়টা দেখবো, যে আসলে সিলেকশন প্রক্রিয়া কীভাবে করা হবে। সিলেকশন প্রক্রিয়ার বিষয়ে কিন্তু আসন সংখ্যার 10 গুণ শিক্ষার্থীকে কিন্তু ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তো আমরা কিন্তু জানি যে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 3,500-এর মতো। তো সেই 3,500 কিন্তু 10 দ্বারা গুণ করা হবে,
অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 35,000 মতো ভর্তি পরীক্ষার্থীকে এই সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে এবং কি মোট আসন সংখ্যা কিন্তু 3,500 মতো। তো এই হচ্ছে সিলেকশনের বিষয়। তো সিলেকশন প্রক্রিয়া কীভাবে করা হবে? তো সিলেকশন প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের এসএসসি এবং কি এইচএসসিতে আমাদের যে বায়োলজির মার্ক রয়েছে সেই বায়োলজির নম্বর দেখা হবে এসএসসি এবং এইচএসসি দুইটার ক্ষেত্রেই কিন্তু। দেন হচ্ছে আমাদের কেমিস্ট্রির মার্ক দেখা হবে, দেন ফিজিক্সের মার্ক দেখা হবে, দেন হচ্ছে হায়ার ম্যাথের মার্ক দেখা হবে। এই বিষয়গুলো বিবেচনা করে তারপর আসন সংখ্যার 10 গুণ পরীক্ষার্থীকে পরীক্ষার হলে বসার সুযোগ দেওয়া হবে। পর্যায়ে আমরা দেখব আবেদনের তারিখ বিষয়ে। তো কত তারিখ থেকে আবেদন শুরু হবে সেই বিষয়ে দেখব। তো আবেদন কিন্তু শুরু হবে 2 মে থেকে 10 জুন পর্যন্ত আবেদন করা যাবে এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। এবং আমরা কিন্তু জানি যে ভর্তি পরীক্ষা কিন্তু 31 জুলাই অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমাদের সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে দেন হচ্ছে 31 জুলাই তারিখে আমাদের ভর্তি পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে আবেদন করতে পারবো 2 মে থেকে 10 জুন পর্যন্ত। এবং কি যে বিষয়গুলো আছে আমি তোমাদেরকে যে আবেদন যোগ্যতা মানদণ্ড মেধা তালিকা সিলেকশন প্রক্রিয়া আবেদন তারিখ যে বিষয়গুলো বলে দিলাম, আশা করি সকল বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এরপরেও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নতুন সার্কুলার নিয়ে তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো। এবং এই বিষয়ে আরও কোনো আপডেট আসলে সবার আগে তোমরা পেয়ে যাবে। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো যাতে করে নিত্য সকল ভিডিও আপডেট পেয়ে যাও। এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কিন্তু অনেক ভিডিও চ্যানেল আপলোড করা আছে, সেগুলো দেখে ভর্তি প্রস্তুতির বিষয়গুলো তথ্যর বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝে নাও। তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে বন্ধু সবাই মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।